অনেক দিন আগের কথা, কোন একটি ছোট্ট গ্রামে কাঞ্চন নামের একটি ছেলে বসবাস করত। কাঞ্চন ছিল দয়ালু এবং চালাক একটি ছেলে। হঠাৎ করেই একদিন কাঞ্চন তার স্বপ্নে একটি সুন্দর রাজকুমারীকে দেখে, যার মাথার চুলগুলো ছিল সোনালি রঙের। রাজকুমারী একটা নদীর কিনারায় বসে কান্না করছিল, আর তার চোখের অশ্রুর বদলে সেখানে হীরা পড়ছিল। অর্জুন যখনই তার কাছে যেতে চাই, হঠাৎ করেই তার ঘুম ভেঙে যায় এবং সে উঠে বসে। আচ্ছা, তো এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, মেয়েটা কে ছিল আর কেনই বা কান্না করছিল? যা, গে বাদ দিই, এখন উঠে পড়ি। সকালবেলা অর্জুন জঙ্গলের দিকে যায়। রাস্তাতে হঠাৎ করেই সে একটি বৃদ্ধা মহিলাকে দেখতে পায়, যে তার হাতে অনেক বড় বড় ঘাস এবং সবজির বস্তা নিয়ে যাচ্ছিল। সেই বৃদ্ধা মহিলাকে এমন অবস্থায় দেখে তার বৃদ্ধা মহিলার ওপর অনেক দয়া হয় এবং সে তার কাছে গিয়ে বলে, বুড়িমা, এটা তো অনেক ভারী একটা বস্তা, আপনি এটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? এই বস্তা বয়ে নিয়ে যাওয়া আমার প্রতিদিনের কাজ। আমরা গরিব মানুষ, জঙ্গলে থেকে যে কোনোভাবে দিনাপাত করি। আমাদের এই জঙ্গলে না আছে কোনো যোগাযোগ ব্যবস্থা, আর না আছে কোনো জিনিসের সুব্যবস্থা। কি আজব ব্যাপার, আপনি আমার ঘোড়াতে উঠে বসুন, আমি আপনাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি। এরপর সেই বৃদ্ধা মহিলার সঙ্গে কথা বলতে বলতে সে তাকে বৃদ্ধা মহিলার বাড়িতে পৌঁছে দেয়। সেখানে যাবার পর কাঞ্চন হঠাৎ করে দেখে সেই বৃদ্ধা মহিলার বাড়িতে সোনালি চুলওয়ালা কুৎসিত দেখতে একটি মেয়ে ছিল। সেই মেয়েটি হাঁসকে খাওয়াচ্ছিল। বৃদ্ধা মহিলাকে দেখেই সে বলে, এসো মা, তুমি তো অনেক ক্লান্ত হয়ে গেছো, তাই না? একদমই না মা, আজকে ছেলেটি আমাকে সাহায্য করেছে, সারা রাস্তা ওর ঘোড়ার পিঠে চড়েই এসেছি, আজকে আমি একদমই ক্লান্ত হইনি। ওর সাথে পরিচয় হয়ে আমার অনেক ভালো লেগেছে। হ্যালো ম্যাম, আপনি কি তার মেয়ে? ওকে এভাবে ম্যাম ডেকো না, আমার মেয়ে তোমার থেকে অনেক ছোট। এটা শুনে কাঞ্চন হাসতে শুরু করে। হঠাৎ করেই কাঞ্চনের মনে পড়ে স্বপ্নে দেখা সেই মেয়েটির কথা। সেই মেয়েটির ব্যাপারে জানার জন্য সে বৃদ্ধা মহিলাকে তার ব্যাপারে বলে, আপনি কি জঙ্গলের মধ্যে সোনালি চুলের কোনো মেয়েকে দেখেছেন যে দেখতে অপরূপা সুন্দরী? এই জঙ্গলে আমি এত সুন্দর কোনো মেয়েকে দেখিনি যে আমার মেয়ের থেকেও সুন্দর হবে। মা, তুই ভেতরে যা, এ যদি তোর সৌন্দর্যতা দেখে ফেলে তাহলে তোর পিছু ছাড়বে না। এটা শুনে বৃদ্ধা মহিলার সেই মেয়েটি মুস্কি হাসি দিয়ে ঘরে চলে যায়। আর সেই বৃদ্ধা মহিলার এমন ব্যবহারে কাঞ্চন ভীষণ অবাক হয়। এরপর সেই বৃদ্ধা মহিলা একটি বাক্স বের করে কাঞ্চনের হাতে দেয় এবং বলে, আমরা খুব গরিব মানুষ, অনেক কষ্টে আমাদের দিনাপাত হয়, তোমাকে দেওয়ার মতো কোনো কিছুই আমার কাছে নেই। এই বাক্সটার মধ্যে রত্ন আছে, তুর্ক রাজ্যে গিয়ে ওইখানকার রাজা রানীকে তুমি এটা দিও, ওনারাই খুশি হয়ে তোমাকে পুরস্কার দেবেন। কাঞ্চন বাক্সটি নিয়ে যাত্রা শুরু করে। লাগাতার কয়েকদিন যাত্রা করার পর সে তুর্ক সাম্রাজ্যে পৌঁছায়। অর্জুন সেই ডিব্বাটি নিয়ে গিয়ে তুর্ক রাজ্যের রাজা রানীকে দেয়। রাজা রানী যখন সেই ডিব্বাটি খুলে দেখে তখন তারা অনেক খুশি হয়, এটা দেখে যে সেখানে অনেক রত্ন ছিল। সৃষ্টিকর্তার অনেক অনেক দয়া যে আমাদের মেয়েকে আমরা খুঁজে পেয়েছি। এটা সিন্ড্রেলার অশ্রু। আজ থেকে 6 বছর আগে আমার মেয়ে তুরস্কের একটি মেলাতে হারিয়ে গিয়েছিল, কত খুঁজেছি কিন্তু আজকে ওর সন্ধান পেয়ে গেলাম। তুমি এখানে বসো আর আমাকে সবকিছু খুলে বলো, এটা তুমি কোথায় পেলে? এরপর কাঞ্চন রাজা রানীকে সবকিছু খুলে বলে এবং এটাও বলে যে সেই ডিব্বাটি তাকে একটা বৃদ্ধা মহিলা দিয়েছে। কিন্তু সেই বৃদ্ধা মহিলার একটাই মেয়ে আছে, দেখতে খুব কুৎসিত, ও আপনাদের মেয়ে হতেই পারে না। কিন্তু এটা তো আমার মেয়ের চোখের অশ্রুই, ওর বরদান আছে, যখন ও কান্না করবে তখন ওর চোখ দিয়ে অশ্রু ঝরবে। আমরা ওকে অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু কোথাও পাইনি। দয়া করে বলো, আমার মেয়ে কোথায় আছে, কোথায় দেখেছো তুমি ওকে? মহারানী, এটা আমাকে একটা বৃদ্ধা মহিলা দিয়েছে, কিন্তু আপনাদের উদাহরণ মতো সেখানে রাজকুমারী সিন্ড্রেলার মতো দেখতে কেউ নেই। কিন্তু এতে তো কোনো সন্দেহ নেই যে এটা রাজকুমারী সিন্ড্রেলারই অশ্রু, দয়া করে আমাদেরকে ওইখানে নিয়ে চলো। হ্যাঁ মহারানী, কেন নয়, চলুন আমার সঙ্গে। এরপর কাঞ্চন রাজা রানীকে বৃদ্ধা মহিলার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু রাস্তা ছিল অনেক অন্ধকার এবং জঙ্গলে ঘেরা। বেশ অনেকক্ষণ হাঁটার পর তারা ক্লান্ত হয়ে যায় এবং একটি গাছের নিচে বসে পড়ে। হঠাৎ করে কাঞ্চন কিছু হাঁসের আওয়াজ শুনতে পায়। দয়া করে আপনারা এখানে আমার জন্য অপেক্ষা করুন, আমি এক্ষুনি যাবো আর আসবো। কাঞ্চন সেই শব্দের পিছু করতে করতে একটা জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে পুকুর পাড়ে সেই বৃদ্ধা মহিলার কুৎসিত দেখতে মেয়েটি হাঁস চড়াচ্ছিল। হঠাৎ করেই বৃদ্ধা মহিলার মেয়েটি চারপাশে খুব ভালোভাবে দেখে। আশেপাশে যখন সে কাউকে দেখে না, সে তার মুখোশটি খোলে। হঠাৎ করে দেখা যায় সেই কুৎসিত মেয়েটি অনেক সুন্দর সোনালি চুলের একটি মেয়েতে পরিণত হয়, যাকে দেখতে একদম রাজকুমারীর মতো।
পুরো জঙ্গল তার আলোতে আলোকিত হয়েছিল। তার এত সুন্দর রূপ সৌন্দর্যতা দেখে কাঞ্চন চমকে যায়, কারণ সেই মেয়েটি ছিল অপরূপা সুন্দরী, আর সেই মেয়েটি ছিল যাকে কাঞ্চন তার স্বপ্নে দেখেছিল। কাঞ্চন সেই মেয়েটির সৌন্দর্যতা দেখে তার উপর মোহিত হয়ে যায়। হঠাৎ করেই মেয়েটি নদীর কিনারায় বসে অনেক জোরে জোরে কান্না করতে থাকে। একটু পর কাঞ্চন ভালোভাবে খেয়াল করলে লক্ষ্য করে যে সেই মেয়েটির চোখ থেকে সেই রত্নই গড়ছিল যেগুলো সেই বৃদ্ধা মহিলা তাকে দিয়েছিল। আরে, এ তো সেই মেয়ে, এই তো রাজকুমারী সিন্ড্রেলা, এর চোখ থেকে তো অশ্রুর বদলে রত্ন পড়ছে। তখন হঠাৎ করে কিছু শব্দ হয় যার কারণে তার মনে হয় যে তাকে কেউ দেখছে। হঠাৎ করেই রাজকুমারী নিজের মুখোশ পরে নেয় এবং বাড়ির দিকে দৌড় দেয়। কাঞ্চন মেয়েটির পিছু করতে চায় কিন্তু চেয়েও পারে না, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আর মেয়েটি দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসে এবং সেই বৃদ্ধা মহিলাকে সব কিছু খুলে বলে। সেই বৃদ্ধা মহিলা সব কিছু শুনে মুচকি হাসে এবং বলে, এর মানে তোমার দুঃখের দিন শেষ, তোমাকে কেউ নিতে আসছে, যাও এখন তুমি ভেতরে যাও আর নিজের মুখোশ খুলে নিজের বাবা মা আসার জন্য অপেক্ষা করতে থাকো। এটা শোনার পর সিন্ড্রেলার খুশির কোনো ঠিকানাই থাকে না, কারণ তার বাবা মা অনেক দিন পর তাকে নিতে আসছে। অপরদিকে কাঞ্চনও রাজারানীকে সব কিছু খুলে বলে, আমি নিশ্চিত এই সোনালী চুলওয়ালা মেয়েটি আমার মেয়ে সিন্ড্রেলাই হবে। এরপর কাঞ্চন রাজারানীকে সেই বৃদ্ধা মহিলার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে আসার পর বৃদ্ধা মহিলা তাদেরকে স্বাগতম জানায় এবং ঘরের মধ্যে আসার জন্য অনুরোধ করে। 6 বছর আগে সিন্ড্রেলাকে আমি একটি ভয়ঙ্কর জাদুকর্ণীর কাছে পেয়েছিলাম, তখন থেকে ও আমার কাছেই আছে। সিন্ড্রেলা আমার সাথে আমার বাড়িতেই থাকে, আমার কাজে সাহায্য করে এবং হাঁস চড়ায়। ও অনেক সুন্দর এবং সম্মানী একটি মেয়ে। ও আপনাদের সবাইকে অনেক মিস করে, আপনাদেরকে দেখলে ও অনেক খুশি হবে। সিন্ড্রেলা, মা তুমি এখানে এসো। সিন্ড্রেলার সোনালি চুল ছিল এবং তার গায়ের রং ছিল দুধের মতো ফর্সা। রানী তার মেয়ে সিন্ড্রেলাকে দেখে অনেক খুশি হয় এবং খুশিতে আত্মহারা হয়ে তাকে জড়িয়ে ধরে। সিন্ড্রেলা, আমাদেরকে ছেড়ে কোথায় চলে গিয়েছিলে তুমি? এটা তো আমাদের কপাল ভালো যে এতদিন পরেও তোমাকে পেয়েছি। কোথায় না খুঁজেছি তোমাকে। আমার ভাগ্য সত্যি অনেক ভালো যে আমি জঙ্গলের মধ্যে আমার মায়ের মতো আরও একটা মা পেয়েছি যে আমার অনেক ভালো খেয়াল রেখেছে আর জঙ্গলের মধ্যে রূপ এবং পরিচয় বদলে থাকতে আমাকে সাহায্য করেছে। আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা আমার নেই, সত্যি আপনি অনেক ভালো, আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দিব, আমি আপনার কাছে চির ঋণী হয়ে গেলাম। বৃদ্ধা মুচকি হাসে এবং হঠাৎ করেই অনেক সুন্দর একটি পরীতে রূপান্তরিত হয়ে যাই। আসলে আমি অভিশাপে অভিশপ্ত ছিলাম, যার কারণে একটা বৃদ্ধা মহিলাতে পরিণত হয়ে গিয়েছিলাম। আজকে আমি বিচ্ছেদ হওয়া একটা মা সন্তানকে মিলিয়ে দিয়েছি, যার কারণে আমার অভিশাপ ভেঙে গিয়েছে আর আমি আমার আসল রূপে ফিরে এসেছি। আজকে আমি সত্যিই অনেক খুশি, সিন্ড্রেলা অনেক ভালো দয়ালু একটি মেয়ে, আমার দোয়া এবং আশীর্বাদ সবসময় ওর সঙ্গে আছে। রাজকুমারী সিন্ড্রেলা হাসতে হাসতে কাঞ্চনের কাছে যায় এবং তাকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমাকে আমার বাবা মায়ের সঙ্গে মিলিয়ে দিয়েছ। বলো কি চাই তোমার, আমি তোমার জন্য কি করতে পারি? সত্যি কথা বলতে তুমি সেই মেয়ে যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, আর বাস্তবে আমি তোমাকে অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি, আর আমি তোমাকে বিয়ে করতে চাই। রাজকুমারী মুচকি হাসে এবং কাঞ্চনের দিকে তাকিয়ে থাকে। এরপর সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। কয়েকদিনের মধ্যে অনেক বড় অনুষ্ঠানের মাধ্যমে তাদের দুজনের বিয়ে হয়ে যায় আর সবাই হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। তো কেমন লাগলো গল্পটি কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবে, যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। অনেক দিন আগের কথা, বসন্তপুর নামক কোনো একটি গ্রামে জ্যোতি তার সৎমা লক্ষ্মীর সঙ্গে একটা কেকের দোকানে কেক বানানোর কাজ করত। জ্যোতির কেক চারিদিকে অনেক ফেমাস ছিল, তার কেক অনেক দূর দূরান্তের মানুষ পর্যন্ত কিনতে আসত। জ্যোতি কেক বানাতে খুবই ভালোবাসত, সে প্রতিদিন তার কেকের নতুন নতুন ডিজাইন ভাবত। জ্যোতির বাড়ির পাশেই একটা বাড়ি ছিল যেখানে পিঙ্কি তার মায়ের সঙ্গে বসবাস করত। পিঙ্কি এবং তার মাও একটা কেকের বেকারি চালাত, কিন্তু পিঙ্কি তার কাজে একদমই মনোযোগ দিত না, সে তার কাজকে একদমই ভালোবাসত না, যার কারণে তাদের কেকগুলো ভালো হতো না আর ভালো বিক্রিও হতো না।
নিজের দোকান ভালোভাবে না চলার কারণে পিঙ্কি জ্যোতিকে খুব হিংসা করত। একদিন সে মনে মনে বলে, যদি এই জ্যোতি মারা যেত তাহলে আমার দোকানে অনেক গ্রাহক আসত, ওর জন্য আমার দোকানে গ্রাহক কমে যায়। ও জানি না কীভাবে আমার জীবনে একটা অপয়া হয়ে চলে এসেছে। জ্যোতির কেকের বেকারি আমাদের দোকানের বরাবর হওয়ার কারণেই আমাদের কাজ বেশি ভালো চলছে না। ওরা এখানে দোকান দেওয়ার পর থেকেই আমাদের অর্ধেকও কামাই হয় না। মা পিঙ্কি, শহর থেকে যত মানুষ অর্ডার দিতে আসবে সবার ওপর নজর রাখ, এখন বিয়ের মৌসুম চলছে। আর খেয়াল রাখবি নতুন অর্ডার যেন আমরাই পাই। একদিন শহর থেকে একটা ম্যাডাম আসে। পিঙ্কি সেই ম্যাডামকে তার জানালা দিয়ে দেখে নেয় এবং দৌড়ে সেই ম্যাডামের কাছে যায় আর বলে, ম্যাম আপনি কেকের অর্ডার দিতে এসেছেন, আমি আর আমার মা অনেক ভালো কেক বানাই। হ্যাঁ, আমি কেকের অর্ডার দিতে এসেছি, কিন্তু আমি জ্যোতি নামের মেয়েটিকে খুঁজছি, শুনেছি ওর হাতের কেক নাকি অনেক বেশি সুস্বাদু। তুমি আমাকে জ্যোতির কেকের বেকারির ঠিকানা দিতে পারবে? আরে ম্যাডাম, আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে, আমাদের এখানে জ্যোতি নামের কোনো মেয়ে নেই। আর আপনি আমার স্টোর থেকে কেক নিয়ে নিন না, এখানে কেক অনেক সুস্বাদু হয়। কিন্তু শহরের সেই ম্যাডাম পিঙ্কির কথায় কান দেয় না এবং সামনে এগিয়ে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করার পর তার জ্যোতির সঙ্গে দেখা হয়। আমার নাম রূপা, আমার শহরে অনেক বড় একটা কেকের বেকারি আছে, আমি তোমার কেকের অনেক নাম ডাক শুনেছি। তুমি কি আমার সঙ্গে শহরে গিয়ে আমার দোকানে কাজ করবে? ওইখানে আমি তোমাকে তোমার চাহিদা মতো টাকা দিব, খুব অল্প দিনে তুমি খুশির মুখ দেখতে পাবে। না ম্যাডাম, আমি আমার গ্রাম ছেড়ে যাব না, আপনার যদি খুব প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে এখানে অর্ডার দিতে পারেন, আমি এখানে আপনার অর্ডার রেডি করে শহরে পাঠিয়ে দিব। ঠিক আছে, আমি তোমার হাতের কেকের ব্যাপারে অনেক শুনেছি, তাই আমি এখানে এসেছি তোমাকে 100 কেকের অর্ডার দিতে। বলো 100টি কেক তুমি কবে রেডি করতে পারবে? ম্যাডাম, 100 কেক রেডি করতে আমার কম করে হলেও 1 সপ্তাহ লাগবে। ঠিক আছে, তাহলে আমি তোমাকে অর্ধেক টাকা অ্যাডভান্স দিয়ে দিচ্ছি, আর বাকিটা অর্ডার পুরো হবার পর পাবে। রূপা জ্যোতিকে অর্ধেক টাকা অ্যাডভান্স দিয়ে চলে যাই। অন্যদিকে পিঙ্কি তাদের সমস্ত কথা শুনছিল। সব কিছু শোনার পর পিঙ্কি তাড়াতাড়ি করে তার বাড়িতে যায় এবং সে তার মাকে বলে, মা ওই জ্যোতি মেয়েটা শহরের মেম সাহেবকে কথার জালে ফাঁসিয়ে পুরো 100টা কেকের অর্ডার নিয়েছে, এমনকি সেই ম্যাডাম তাকে অর্ধেক টাকা অ্যাডভান্সও দিয়ে গেছে। মা, জ্যোতি আর ওর মা এভাবেই মানুষদেরকে ফাঁসায়, কিন্তু কিছুতেই ওদের এই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না, অর্ডার যেন কিছুতেই কনফার্ম না হয়। শোন মা আমার কথা, মনোযোগ দিয়ে তুই একটা কাজ করবি। এরপর তার মা তার কানে কানে একটা দুষ্ট প্ল্যান বলে। অন্যদিকে জ্যোতি এবং তার মা দিন রাত পরিশ্রম করে পুরো 100টা কেক রেডি করে ফেলেছিল এবং 2 দিন আগেই তারা সব কিছু কমপ্লিট করে ফেলেছিল। মা জ্যোতি, পুরো 100টা কেক রেডি হয়ে গেছে আর আমাদের হাতে এখনও 2 দিন বাকি আছে। মা, অনেক দিন হলো আমরা কোথাও বেড়াতে যাই না, চলো আজকে কোথাও থেকে ঘুরে আসি। এরপর জ্যোতি এবং তার মা নিশ্চিত হয়ে কোথাও বেড়াতে চলে যায়। অন্যদিকে পিঙ্কি ছাদ দিয়ে তাদের বেকারিতে প্রবেশ করে এবং সেই কেকগুলোতে আগুন লাগিয়ে দেয়। দেখ জ্যোতি কেমন লাগে, এখন হবে আসল মজা। সন্ধ্যা হতে চলেছিল। সন্ধ্যাবেলায় জ্যোতি এবং তার মা বাড়িতে ফিরে আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। জ্যোতি যখন তার বেকারি থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে তখন সে অনেক কান্না করে। দেখতে দেখতে তাদের পুরো বেকারিটা পুড়ে ছাই হয়ে যায়। কিছুক্ষণ পর পিঙ্কি এবং তার মা সহানুভূতি দেখানোর জন্য তাদের বাড়িতে আসে। জ্যোতি, এত ভেঙে পড়ো না, আমার মনে হয় কারেন্টের কারণে তোমার দোকানে আগুন লেগে গেছে, কিন্তু কী বা করবে বলো, জীবনে ওঠা পড়া তো লেগেই থাকবে। পরের দিন শহরের সেই ম্যাডাম জ্যোতির বাড়িতে আসে এবং বলে, আমার অর্ডার রেডি তো? অর্ডার তো পুরো রেডি ছিল, কিন্তু জানি না কাল হঠাৎ করে কীভাবে আমাদের বেকারিতে আগুন লেগে গেছে আর ওই আগুনে সব কেক পুড়ে ছাই হয়ে গেছে। মিথ্যা বলছো তুমি, আমার থেকে অর্ধেক টাকা অ্যাডভান্স নিয়েছো আর এখন বলছো আগুন লেগে গেছে, আমার টাকা ফেরত দাও। ওই টাকাগুলো তো ওই আগুনে পুড়েই ছাই হয়ে গেছে ম্যাডাম। মিথ্যা বলছো তুমি, আমি ভেবেছিলাম তুমি অনেক দায়িত্ববান, তুমি আমার কেকগুলো ঠিক মতো দিবে, কিন্তু তুমি কেক তো দিতে পারলে না, উল্টো বলছো টাকা নাকি আগুনে পুড়ে গেছে। খুব বুদ্ধিমান ভেবেছিলাম তোমাকে। ঠিক আছে, টাকা যখন নেই তখন সহজ একটা উপায় বলে দিই, এখন থেকেই বাড়ি আমার, বের হও এই বাড়ি থেকে। এরপর শহরে এসে ম্যাডাম জ্যোতি এবং তার মাকে বাড়ি থেকে বের করে দেয়। জ্যোতি এবং তার মা কোনো উপায় না পেয়ে পিঙ্কির বাড়িতে চলে যায় বসবাসের জন্য। পিঙ্কি, আমরা কি কিছুদিন তোমার বাড়িতে থাকতে পারি? ওই শহরের ম্যাডাম আমাদেরকে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। না বোন জ্যোতি, দুঃখিত, আমাকে ক্ষমা করে দাও, এটা আমি কিছুতেই পারবো না, আমাদের বাড়িতে এমনিতেই অনেক ছোট, আমরাই খুব কষ্ট করে এখানে বসবাস করি, তার উপর তোমাদের কিভাবে রাখবো, আর কালকে আমাদের বাড়িতে মেহমান আসবে।
তাই আমরা তোমাকে এ বাড়িতে রাখতে পারবো না। আমি তোমাকে একটা সিদ্ধান্ত দিই, তোমরা বরং এই গ্রাম ছেড়ে সস্তা কোনো বস্তিতে চলে যাও, আর কখনো ভুলেও এখানে আর ফিরে এসো না। এই গ্রামটি তোমাদের জন্য কখনোই শুভ হতে পারে না। এরপর জ্যোতি এবং তার মা লক্ষ্মী আশ্রয়হীন হয়ে রাস্তায় রাস্তায় হাঁটতে থাকে। মা, এর থেকে ভালো চলো আমরা দুইজন জঙ্গলে চলে যাই, আমার অনেক ক্ষুধা পেয়েছে, জঙ্গলে ফল খেয়ে কাজ চালিয়ে নিব। জ্যোতি এবং তার মা লক্ষ্মী নিজেদের ভাগ্য নিয়ে কান্না করতে করতে যখন জঙ্গলে পৌঁছায় তখন তারা লক্ষ্য করে যে সেখানে অনেক বয়স্ক একটা মহিলা ছিল এবং সে ধ্যানে মগ্ন ছিল। কারা তোমরা দুইজন আর এই জঙ্গলেই বা কেন এসেছো? তোমরা কি আমার তপস্যা ভঙ্গ করতে এসেছো? না দাদি, আমরা আশ্রয়হীন হয়ে এভাবে রাস্তায় রাস্তায় ঘুরছি। জ্যোতি সেই বৃদ্ধা দাদিকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর সেই বৃদ্ধা দাদি জ্যোতির উপর অনেক মায়া হয় এবং সে জ্যোতিকে বলে, তাহলে তোমরা দুইজন নিষ্ঠুর ভাগ্যের পরিহাস হয়ে এখানে এসেছ, কিন্তু চিন্তা করো না। বৃদ্ধা দাদি নিজের জাদু শক্তির দ্বারা জ্যোতিকে একটা কেক দেয়। কোনো ব্যাপার না মা, তুমি চিন্তা করো না, আর এমনিতেও আমি অনেক গরিব, আমার কাছে এত টাকা নেই যে আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব, আর আমার বয়স হয়েছে, এখন আমি তোমার কোনো কাজেই আসবো না। কিন্তু আমার কাছে একটা জাদুর কেক আছে যেটা সাহায্যে তোমরা তোমাদের প্রয়োজন মোতাবেক সেখান থেকে স্বর্ণের কয়েন নিতে পারবে। কি বলছেন আপনি এসব, জাদুর কেক? কিন্তু জাদুর কেক নিজের জাদু কিভাবে দেখাবে? আর যদি সত্যি ওইটা জাদুর কেক হয় তাহলে একটা জাদুর কেক আপনি কোথায় থেকে পেলেন? সত্যি মা, তুমি একদম নিষ্পাপ এবং সহজ সরল একজন মানুষ, কিন্তু আমার আসল রূপ দেখলে তুমি সব কিছু বুঝতে পেরে যাবে। এমনটা বলার পর অসহায় সেই বৃদ্ধা মহিলা একটা পরীর রূপ ধারণ করে। নিজেদের চোখের সামনে হঠাৎ করে একটা পরীকে দেখে লক্ষ্মী এবং জ্যোতি নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে এমনটা কিভাবে হতে পারে। এবং জ্যোতি পরীকে বলে, আরে আপনি তো একটা পরী, আর আমি জানি পরী অসহায় এবং দরিদ্র মানুষদেরকে সাহায্য করে, আর হয়তো এর কারণেই আপনি আমাদেরকেও সাহায্য করেছেন, তাই না? হ্যাঁ জ্যোতি, ঠিকই ধরেছ তুমি, আমি এর জন্যই তোমাকে সাহায্য করেছি, কারণ তুমি অনেক সৎ সহজ সরল এবং নেক একটি মেয়ে। আচ্ছা ঠিক আছে, এরপর থেকে যখন তোমার সোনার কয়েনের প্রয়োজন হবে তখন তুমি এই জাদুর কেকের থেকে সোনার কয়েন চেয়ে নিও, জাদুর কেক মুহূর্তের মধ্যেই তোমাকে সব কিছু দিয়ে দিবে। এমনটা বলার পর পরই সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে জ্যোতি সেই জাদুর কেকের সাহায্যে শুধু নিজের একটা বাড়িই বানায় না, সে অনেক বড় একটা কেকের বেকারিও খুলে অনেক বড় একটা শহরে, এবং সে তার মায়ের সঙ্গে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে।